ভাবে দেখেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইজা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কারো রোজা হয় তখন সে যেন কোনো মূর্খতাপূর্ণ কাজ না করে, কোনো অশ্লীল কাজ না করে, কোনো আজেবাজে কাজ না করে। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাইজা কানা সাওমু আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কারো রোজা হয় তখন সে যেন কোনো মূর্খতাপূর্ণ কাজ না করে, কোনো অশ্লীল কাজ না করে, কোনো আজেবাজে কাজ না করে। দেখুন, সিয়ামের একটা চাহিদা হলো কোনো জাহিলিয়াতের কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, এমনকি অনার্থক আজেবাজে কাজ করা যাবে না। তাহলে কিছু সংখ্যক ব্যক্তির বা একজন ভালো মানুষের, একজন ইমানদার ব্যক্তির সিয়াম ওই সমাজ থেকে অশ্লীলতা, আজেবাজে কাজ, অনার্থক কাজ, অনৈতিক কাজ, জাহিলিয়াতের কাজ কিন্তু দূরে রাখে, ওই ব্যক্তিকে দূরে রাখে, এটা ওই ব্যক্তির প্রভাব। এরপর দেখুন, ফাইন সাব্বাহু আহাদুন আও শাতামাহু ফালিয়াকুল ইন্নিমরুউন সাঈম, কেউ যদি গালিগালাজ করে অথবা তাকে মন্দ বলে তাহলে সে বলবে আমি একজন রোজাদার। অর্থাৎ রোজা রেখেছি বলি, আমি উপবাস ব্রত পালন করছি বা সিয়াম পালন করছি বলি আমার উচিত ছিল তোমার গালমন্দের বিপরীতে গালমন্দ জবাব দেওয়া, জবাব দেয়া, অথবা তোমার আঘাতের বিপরীতে প্রতি আঘাত করা, কিন্তু সেটা আমি করছি না। একদিকে করছি না মানে আমি উদারতা সরিয়ে দিচ্ছি, ভালোবাসা সরিয়ে দিচ্ছি, পাশাপাশি সমাজকে শেখানোর চেষ্টা করছি যে মন্দকে প্রতিহত করা যায় মন্দ দিয়া নয়, মন্দকে প্রতিহত করতে হয় ভালো দিয়া। ওয়া আতবে সাইয়াত আল হাসানা, তুমি মন্দকে প্রতিহত করো, মন্দকে দূর করো বা মন্দের অনুসরণ করো ভালোকে দিয়া, মন্দের অনুসরণ মন্দ দিয়া নয়। সুতরাং যিনি আমাকে আঘাত করলেন, যিনি আমাকে গালি দিলেন, আমি যদি আর একটা আঘাত করি, আমি যদি আবার তাকে গালি দেই, তাহলে কিন্তু গালিই ছড়ালো, আঘাত ছড়ালো, বিশৃঙ্খলা ছড়ালো, ওই দুইটা লোকের মধ্যে শান্তি এলো না। শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় যে আমি একজন রোজাদার, তুমি যতই আমার সঙ্গে গোলমাল করতে চাও, ঝগড়া করতে চাও, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, কেন আমি রোজা, এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না। সিয়া মানুষের মধ্যে নিরাপত্তা দেয়। দেখুন, পরকালের যে নিরাপত্তা, সে নিরাপত্তা হলো জাহান্নাম থেকে মুক্তি, সেটা পরকালে। কিন্তু আমরা যারা মানুষ, আমরা কিন্তু মানে ইহকালীন নিরাপত্তা এবং পরকালীন নিরাপত্তা দুটোই প্রত্যাশা করি। যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে অবতাগি ফিমা আতাকাল্লাহ দার আল আখেরা, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছেন তুমি পরকালকে অনুসরণ করো, ওয়ালা তাংসা নাসি বা কামিনা দুনিয়া, কিন্তু তুমি পার্থিব জীবনের অংশকেও ভুলে যেও না। আরো মজা, আহসিন কামা আহসানাল্লাহ, সেভাবে পরহিত সাধন করো যেভাবে আল্লাহ তোমার উপকার করেছেন, তোমার কল্যাণ করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, তুমি বিপর্যয় সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্তি সৃষ্টিকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের আল্লাহ কি করেন না, পছন্দ করেন, কোনোভাবেই পছন্দ করেন না।